সন্ধ্যা সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা আজ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিপার প্রতিষ্ঠাতা সদস্য শ্রীমা আশরা ও এন্টারপ্রাইজকে যারা আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন ইয়র্কের সংস্কৃতি জগতে বিপার ব্যাপক পরিচিতি সম্পর্কে আমার কিছুটা ধারণা ছিল তবে সরাসরি পরিচয়টা সাম্প্রতিক সময়ে আর তা আমার একমাত্র ছেলে রাফিন রহমানের মাধ্যমে দেশ থেকে বহু দূরে প্রবাসী দেশের যে বিষয়টা শূন্যতা আমাকে বিষণ্ণ করত তা হলো আমার সংস্কৃতি আর একজন মা হিসাবে তাই বারবার মনে হয়েছে আমার সন্তানকে অবশ্যই তার শিকড়ের সাথে পরিচিত হতে হবে কারণ তা হচ্ছে প্রতিটি মানুষের অস্তিত্বের পরিচয় আমার ক্ষেত্রে মনে হয়েছে অভিভাবক হিসাবে আমাদের প্রধান দায়িত্ব তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়া আবশ্যক যাতে করে তার মাঝেও আমার দেশের প্রতি সমর্থবোধ জন্মায় এবং তা থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত হয় সংস্কৃতি প্রতিটি ধারাই তা হোক সঙ্গীত নৃত্য বাংলা আবৃত্তি বা বাংলার যে কোনো বাদ্যযন্ত্র শেখার মাধ্যমে যে সচেতনতা গড়ে তোলা সম্ভব তা সম্ভবত বিপা আজ তার 25 বছরের অনুশীলনে প্রমাণ করতে পেরেছে বিপার কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগে আমার তা মনে হয়েছে এই সংগঠনের সাথে যে সকল শিক্ষক সদস্য বা পরিবার নিষ্ঠার সাথে কাজ করে চলেছে তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা কারণ আমাদের নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে আজ তারা যে ভূমিকা রাখছেন তা সত্যি প্রশংসনীয় ধন্যবাদ ধন্যবাদ সবাই এবারে আসছেন নাসিমা আক্তার যিনি উড সাইড পিপার একজন অভিভাবক
আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এমন আন্তরিক অভিভাবক এবং জ্ঞানসম্পন্ন শিক্ষকদের কারণেই বিপা আজ এত প্রতিষ্ঠিত। সকলকে নতুন বছর আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নাসিমা আপা। প্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানটি বেশ কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আমরা মাত্র শুরু করেছি, আমাদের আছে আরও অনেক শিল্পী, আছে আরও অনেক অনুষ্ঠান আমাদের সাথে রয়েছে। আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, ধৈর্য ধারণ করে নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য। আমাদের এখানে অনেক অতিথি আছেন, আমার অনেক পৃষ্ঠপোষক আছেন, আমি তাদের মধ্যে থেকে এই মুহূর্তে মাত্র একজনকে মঞ্চে আহ্বান করছি, যিনি প্রতিটি সময় বিপার প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের পৃষ্ঠপোষকতা করে থাকেন, আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আমাদেরকে সৎ পরামর্শ দিয়ে থাকেন। আমি মঞ্চে আহ্বান করছি জনাব সালেহ আহমেদকে, যিনি সিনিয়র ম্যানেজার মেডিকেল সেল, তিনি ওয়েল কেয়ারের সাথে জড়িত আছেন, আমাদের গণিত কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট জনাব সালেহ আহমেদ। ধন্যবাদ সালেহ ভাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, শিল্পী কুশলীবৃন্দ, আজকে অনুষ্ঠানে উপস্থিত জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শামসুল হোসেন সাহেব, ওনার স্ত্রী এবং সমাগত বাংলাদেশি ভাই বোনেরা, যে কমিউনিটিতে আমাদের হাজার হাজার গ্রাহক রয়েছে, সেই কমিউনিটির বিজয় দিবসে উপস্থিত হতে পেরে আমরা সকলেই আনন্দিত। আপনারা সকলেই ওয়েলকাম অফ নিউইয়র্কের পক্ষ থেকে বিজয় দিবসে শুভেচ্ছা গ্রহণ করব। আজকে এই দিনে, আজকের এই বিজয় দিবসে আমি সেই সব শহীদের কথা স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক একটি দেশ প্রতিষ্ঠিত হয়েছিল। গানের কথায় বলতে হয়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। কত মা তার ছেলেকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, তার কোনো হিসাব নেই। আমি সেই সময় হাই স্কুলে পড়তাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখার আমার কিছু সুযোগ হয়েছিল। সিলেট শহরে আমি লাশ পড়তে দেখেছি, লাশ দেখেছি, তাই যখন স্বাধীনতার কথা আমি বলি সেই সব মানুষের কথা আমার চোখে ভেসে ওঠে। আমাদের দেশ আগাচ্ছে, কিন্তু সেসব মানুষ কিন্তু প্রাণ দিয়েছিল সকল মানুষের মুক্তির জন্য। বাংলাদেশে আজও কিন্তু সকল মানুষের মুক্তি সম্ভব হয়নি, আজও দেশটিতে বিভিন্ন সমস্যায় জর্জরিত। বাংলাদেশ আজও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়নি। আশার কথা এই যে দেশটি এগিয়ে যাচ্ছে, তবে দেশটির উন্নয়নে আমাদের সকলের দায়িত্ব আছে। দেশটির উন্নয়নে সরকারি দলের দায়িত্ব আছে, বিরোধী দলের দায়িত্ব আছে, যারা দেশে আছে তাদের দায়িত্ব আছে, যারা বিদেশে আছে তাদেরও দায়িত্ব আছে। আমাদের সকলের দায়িত্ব আছে বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এই প্রবাসী যারা বাস করছে, তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। এই জন্যই যে বাংলাদেশে আপনি বসে অনেক সত্য কথা বলতে পারবেন, কিন্তু এখানে বাক স্বাধীনতা আছে, এখানে আপনি সত্য কথা বলতে পারবেন। তাই যখন মন্ত্রী মহোদয়েরা এই দেশে আসেন, তাদেরকে সত্য কথা বলবেন, তাদেরকে ভালো কথা বলবেন, সত্য উপদেশ দিবেন, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই সংগঠনটিকে অত্যন্ত ভালোবাসি এজন্যই যে এই সংগঠনটি আমাদের এদেশের আইডেন্টিটিকে টিকিয়ে রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের সাংস্কৃতিক সম্পর্কই আসল সম্পর্ক, এই সম্পর্ককে টিকিয়ে রাখার মাঝেই কমিউনিটি হিসাবে আমাদের সার্থকতা গৃহীত এবং এই সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। তাই সেজন্যই আমি এই সংগঠনটিকে ভিশন এবং মিশন সব কিছু ভালো করে বুঝি, আর বুঝি বলে
আমি প্রতিবারই এদের সাথে আমি আত্মতা প্রকাশ করি। অতীতে এই সংগঠনের সাথে ছিলাম, আজকে আছি, আগামীতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই সন্ধ্যা আপনাদের জন্য আরো আনন্দময় হয়ে উঠল এই কামনা। খোদা হাফেজ। ধন্যবাদ সালে ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, প্রিয় অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ মোমেন, জনাব মাসুদ মোমেন উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। আমি দেখতে পাচ্ছি ব্রুকলিন, জ্যামাইকা ব্রঙ্কস, উডসাইড, প্রত্যেকটা অঞ্চল থেকে, নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরে থেকে অনেক এসেছেন। আপনাদের সকলকে আমাদের বিপার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা দেখছি মিডিয়ার অনেকেই উপস্থিত রয়েছেন, আমি একে একে সবাইকে অ্যাকনোলেজমেন্ট করব। আমি চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। প্রিয় অতিথিবৃন্দ, আপনারা জানেন বিপার ছাত্রছাত্রীদের নাচ গান শেখানোর পাশাপাশি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শেখাচ্ছে। বিপার ছাত্রছাত্রীরা তবলা, গিটার এবং কিবোর্ড বাজানো শিখছে এবছর থেকে। এবার বিপার শিক্ষক বিশিষ্ট তবলা শিল্পী পিনাক পানি গোস্বামীর নেতৃত্বে এবং তার ছাত্রছাত্রীরা পরিবেশন করবে একটি তবলার লহরা। পরিবেশিত হচ্ছে তবলার লহরা, পরিচালনায় পিনাক পানি গোস্বামী। ধন্যবাদ।